নকশাল বাড়িতে ফের পথ দুর্ঘটনা। স্কর্পিও ও অল্টোর মুখোমুখি সংঘর্ষে মৃত দুই, আহত পাঁচ যুবক। নকশালবাড়ি বেঙ্গাইজোতের এশিয়ান হাইওয়ে 2 জাতীয় সড়কের ঘটনা। জানা গিয়েছে অল্টোটি বিহার থেকে শিলিগুড়িতে যাওয়ার সময় উল্টো দিক থেকে একটি স্কর্পিও নিয়ন্ত্রণ হারিয়ে অল্টোটিকে মুখোমুখি ধাক্কা মারে। আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত দুই যুবককে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে। মৃত দুই যুবক বিহারের বাসিন্দা। ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ। এই যে সামনে দেখতেই পাচ্ছেন স্কর্পিও আর কি বলে অল্টো, মানে দুর্ঘটনা, ভয়ং পুরো দুর্ঘটনা আর কি। তো আমরা লাস্টে আমরা তো আসলাম, কিছুক্ষণ পরে শুনি আসলাম, আসার পরে দেখতেছি একজন পুরো স্পট ডেড, আরেকজনকে আমরা পাঠাইলাম অ্যাম্বুলেন্সে, মানে অ্যাম্বুলেন্সও না ঠিক, অন্য পাবলিক গাড়িতে স্যার পুলিশগুলো আসলো ওদের সাহায্যে। তো উনিও মানে দুজন আশা করাতে দুজন মারা গেছেন, একজন উনিও পুরো শোচনীয় অবস্থা আর কি। মুখোমুখি ধাক্কা? হ্যাঁ, মুখোমুখি ধাক্কা হয়েছে। হ্যাঁ, মুখোমুখি স্যার, মুখোমুখি। অল্টোর কিছু নেই, দেখেন না, অল্টোর কিছু নেই। আর স্কর্পিও একটু হেভি গাড়ি, একটু বাইচে গেছে প্যাসেঞ্জার, মানে এর কিছু হয়নি, ক্ষতি গাড়িটা যা ক্ষতি হচ্ছে, মানে লোকজন পাচ্ছে আর কি। কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে? আমাদের নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমাদের রথতলার থেকে একটু আগে আমাদের একটা চা ফ্যাক্টরি আছে, তার সামনে আজ কিছুক্ষণ আগে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এটা স্কর্পিওর সাথে একটা অল্টো গাড়ি, খুবই খারাপ অবস্থা, দুটো গাড়িরই অবস্থা খুব খারাপ, অল্টোটার তো একদমই খারাপ অবস্থা, মনে হচ্ছে খুব জোরে, অনেক জোরে সামনাসামনি ধাক্কা লেগেছে। এখন পর্যন্ত যা খবর, সবাই আহত আছে, একজন যে ড্রাইভার ছিলেন অল্টো গাড়ির, তিনি হয়তো স্পট হয়েছে। মানে কী বলবো, খুবই মর্মান্তিক ঘটনা, প্রচুর লোক এখানে এসছে, দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন, এরকম সবাকেই বলবো একটু সাবধানে গাড়ি চালাতে, মানে এরকম হওয়াটা বাঞ্ছনীয় না। বড় রাস্তা ছিল, কী করে এরকম হলো, খুব সম্ভবত ওভারটেক করতে গিয়ে হয়তো হয়েছে, কারণ মুখোমুখি এখানে চলে এসছে, এত বড় রাস্তার মধ্যে এটা হওয়াটা ঠিক ছিল না। একটু সবার কাছে আবেদন করব, জীবনটা অনেক, সবারই জীবন আছে, বাড়িতে সবারই মা বোনেরা আছে, গাড়ি আস্তে চালাবেন, সাবধানে চালাবেন, এরকম দুর্ঘটনা যাতে না হয় এই দুর্ঘটনাগুলোকে এড়াতে হবে। আর পুলিশকেও বলবো, পুলিশ সবসময় তৎপর থাকে, যদিও তারপরেও একটু দেখার জন্য যাতে এরকম ঘটনা না হয়।